আসসালামু আলাইকুম, সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্লেক্সাস ফর ইউথের পক্ষ থেকে আমি তাজরিয়ানা শফিক সততা আজকে হাজির হয়েছি নতুন একটি লাইভ শোয়ে একজন বিশেষ অতিথি নিয়ে। আমাদের বিশেষ অতিথি সম্পর্কে জেনে নেওয়ার আগে চলুন আমরা জেনে নিই প্লেক্সাস ফর ইউথ সম্পর্কে। প্লেক্সাস ফর ইউথ একটি ইউথ অর্গানাইজেশন। আমাদের মূল লক্ষ্যই হলো ইউথ ডেভেলপমেন্ট, ইউথদের স্কিল ডেভেলপমেন্ট, ফ্লোরিশমেন্ট অফ দেয়ার কালচার্স অ্যান্ড দেয়ার অন ট্যালেন্ট। ইহুদেরকে নিয়েই শুরু থেকেই প্লেক্সাস কাজ করে যাচ্ছে। প্লেক্সাস বিভিন্ন কোর্স, বিভিন্ন ওয়ার্কশপ একের পর এক এনেই চলেছে ইহুদেরকে নিয়ে। পুরো এক মাস জুড়ে প্লেক্সাস উদযাপন করেছে প্লেক্সাস ন্যাশনাল ইউথ মান্থ। পুরো মাসব্যাপী প্রতিদিনই বিভিন্ন গুণীমানী ব্যক্তিদেরকে নিয়ে আমরা লাইভ শো এর মাধ্যমে ইহুদের স্কিল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন পর্যায়ে ইউথরা তাদের কিভাবে এগিয়ে নিয়ে চলবে সেসব নিয়ে আলোচনা করেছি। প্লেক্সাসের সবচেয়ে বড় সফলতা প্লেক্সাসের পরপর দুটি গ্র্যান্ড ইভেন্ট, প্লেক্সাস 1.0 প্রসপার থ্রু পটেনশিয়ালস এবং প্লেক্সাস 2.0 ভ্যালিয়েন্ট থ্রু ভয়েসেস। পরপর দুটি গ্র্যান্ড ইভেন্টের পর আমরা আবারও হাজির হয়েছি আমাদের মেগা ইভেন্ট প্রতীক সিরামিক্স প্রেজেন্ট প্লেক্সাস 3.0 ক্যান্ডাসেন কার্নিভাল। আমাদের এবারের ইভেন্টে রয়েছে 19টি সেগমেন্ট এবং 57টি সাব সেগমেন্ট। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকে আমাদের লাইভের মূল আকর্ষণ আমাদের বিশেষ অতিথি, তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেই আমাদের বিশেষ অতিথি সম্পর্কে। আমাদের আজকের বিশেষ অতিথি এমন একজন গুণীমানী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে জিতে নিয়েছেন দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 অ্যাওয়ার্ডটি। পাশাপাশি তার সাফল্যের ঝুলিতে জমতেই আছে একের পর এক সব অর্জন। তরুণদের উন্নয়নে তার অনন্য সৃষ্টি সাইবার বুলিং কে রুখে দাঁড়াতে সাইবার টিমস অ্যাপটি। এই অ্যাপ মূলত কাজ করছে সাইবার বুলিং এর বিরুদ্ধে। এই অল্প বয়সেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন অনেক গুণীমানী ব্যক্তিত্বের সম্পর্কে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের আজকের বিশেষ অতিথি আর কেউ নন, স্বয়ং সাদাত রহমান ভাইয়া। সো মাই ডিয়ার অডিয়েন্স, উইদাউট মেকিং এনি ডিলে, লেটস ওয়েলকাম আওয়ার টুরেস স্পেশাল গেস্ট সাদাত রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, বর্তমানে তো দেশে লকডাউন চলছে, তো লকডাউনের সময়টা আপনি ঠিক কিভাবে পার করছেন? লকডাউনের সময় কাজ করেই পার করছি, লকডাউন ছাড়াও কাজ করতে হইতো। আগে হয়তো অফিসে যেয়ে কাজ করতাম, এখন বাসায় বসেই কাজ করছি, কাজের উপর দিয়েই আছি। জি ভাইয়া, লকডাউনের বিষয়টা যেহেতু এলো ভাইয়া, মূলত আমাদের এই লকডাউন হচ্ছে কোভিড কে প্রতিরোধে, তো ভাইয়া আপনি নিজেও কদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং কোভিড এর বিরুদ্ধে বলতে গেলে আপনি লড়াই করে সেই লড়াই জয়ী হয়ে আজকে আপনি আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। তো ভাইয়া, কোভিড এর বিরুদ্ধে আপনার লড়াই এবং সেই লড়াইয়ে জয়ী হয়ে আপনি আজকে আমাদের সাথে হাজির হয়েছেন। ভাইয়া, বর্তমানে আপনার শারীরিক অবস্থা কেমন এবং এই লড়াইটি আপনি ঠিক কিভাবে পার করলেন সে সম্পর্কে আমরা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা অনেক ভালো, যদিও এই কয়েকদিন মানে আমার একটু বেশি কাজ করতে হচ্ছে রাত দিন, যার কারণে এখন একটু হয়তো বা হালকা একটু অন্যরকম আছি, তবে এমনি শারীরিক অবস্থা সব থেকে ভালো। আর আমার যে করোনাটা হয়েছে, এটা আসলে মূলত আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের জন্য টেস্ট করতে মানে কয়েকটা প্রোগ্রামে ছিল, তো আগে করোনা আমার নেগেটিভ ছিল, কিন্তু লাস্ট একটা প্রোগ্রাম ছিল পিএম মোদির সাথে, ওনার সাথে যখন প্রোগ্রামটা যাওয়ার কথা ছিল আমার, তো তখন কোভিড টেস্ট করার সময় আমার রেজাল্ট আসলে পজিটিভ আসে। তো আমি হয়তো অতটা দুর্বল বা গলা ব্যথা বা এই ধরনের কোনো লক্ষণ আমার ভিতরে ছিল না, তো যখন পজিটিভ আসলে আমি নিজে একটু অনেকটা অবাক হইলাম যে আসলে কি হইলো। তারপর আসলে বুঝতে পারলাম, হ্যাঁ আমার একটা সিমটম ছিল, সেটা হচ্ছে আসলে আমি খাবার খাইতাম কিন্তু আসলে স্বাদ পাইতাম, তো
এইটা থেকে আমি আগে যখন আমরা যখন আমি তো নড়াইলে ছিলাম, তো তখন থেকে যেটা করোনা ভাইরাস সম্পর্কে যেটা দেখেছি বা শুনেছি যে আসলে এটা এরকম অনেক বিষয়, তো আমার যেটা মনে হয়েছে যে আসলে ওইভাবে যদি চিন্তা করা হয় যে করোনা আক্রান্ত আসলে সবাই, মানে আমার যা মনে হয় যে অনেকেই যদি করোনা টেস্ট করানো হয় তাহলে দেখা যাচ্ছে অনেক বেশি রেজাল্ট পাওয়া যাবে যে আসলে কারা কারা আসলে আক্রান্ত বা আক্রান্ত না। কিন্তু আসলে এই জিনিসটা আমাদের ইয়াংদের খুব একটা ক্ষতি বা খুব একটা দুর্বল আসলে করতে পারে না, কিন্তু আসলে সব থেকে সমস্যা হচ্ছে আমি যখন বাসায় এসেছি বা আমি যখন জানতে পারছি যে আমার আসলে আমি পজিটিভ COVID-19, তো তখন থেকে আসলে আমার অভিভাবকদের থেকে আমার বাবা মার থেকে একটু দূরে থাকা লাগছে। কারণ হচ্ছে যে যারা একটু সিনিয়র আছে তাদের জন্য হয়তো বা এটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর এখন যেটা মিডিয়াতে দেখছি যে আগে হয়তো বা খুব কম আক্রান্ত হতো অথবা কম মানুষ হসপিটালে অ্যাডমিট হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে হসপিটাল গুলোতে আসলে ICU ফাঁকা পাওয়া যাচ্ছে না, যার কারণে আসলে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে আসলে করোনা খুব বেশি একটা কঠিন কোনো কিছু আসলে মনে হয়নি আমার, কারণ সবার আসলে একরকম রোগটা হচ্ছে না, কারোর অন্যভাবে বা এমন বা আমার হয়তোবা অন্যভাবে জিনিসটা হয়েছে, তো আমার কাছে তেমন একটা খুব একটা বেশি মনে হয়নি। তবে আসলে এই ভাইরাসটা যেহেতু আসলে অন্যদের মানে অন্যদের কাছে ছড়িয়ে যায়, সেজন্য আসলে নিজের থেকে অন্যদের চিন্তা করে আসলে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার কাছ থেকে হয়তো বা কোনো বাচ্চার না যায় বা কোনো মুরব্বী কোনো মানুষের না যায়, হয়তো বা আমি খুব ভালো আছি অথবা আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো বা শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা আছে, তো সবসময় আমাদের চিন্তা করতে হবে আমাদের ক্ষতি, বা আমরা অনেক সময় নিজেরা একটু উদাসীন হই নিজেদের প্রতি, তো আমাদের ক্ষতি বা আমরা যতই যা থাকি না কেন সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য যেন কারোর কোনো রকম ক্ষতি না হয়, তাহলে আসলে ওই আফসোসের জায়গাটা আসলে থেকে যাবে যে আমার কারণে হয়তো বা অমুকের ছিল। যেমন আমার টিমের দু একজনের আসলে আমি যখন লক্ষণ বুঝতে পারলাম তখন হয়তো আমি ভাবছি আসলে হয়তো বা আমার কারণেই আসলে তাদের হয়েছে, যদিও আমি আমার যখন পজিটিভ হয়েছে তখন আমি আমার টিম মেম্বারদের সাথে শেয়ার করে অফিসটা আমরা অফ করে দিছিলাম। তো এটাই আসলে বেসিক্যালি থিম। জি সাদাত ভাইয়ের ভাষায় আমরা যেটা শুনলাম যে করোনা আক্রান্ত এখন বলতে গেলে অনেকেই হচ্ছে, কিন্তু আমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা মেনে চলতে হবে যে আমি যদি আক্রান্ত হয়েও থাকি আমার মাধ্যমে যেন সেই করোনাটা আর কারো কাছে না পৌঁছায়, কারণ এটা এফেক্টটা হয়তো আমার উপরে খারাপ ভাবে সেভাবে পড়েনি কিন্তু অন্যান্যদের উপর খারাপ ভাবে পড়তেও পারে। তাই আমাদের সকলকে সর্বপ্রথম যেটা মেনে চলতে হবে সচেতনতা, অবশ্যই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তো ভাইয়া প্রথমেই আমি জেনে নিতে চাই যে এই যে আপনি দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 কৃতিত্বের সাথে অর্জন করেছেন, এই যে যাত্রাটা, এই যাত্রার শুরুটা ঠিক কিভাবে হলো এবং এই যাত্রার পেছনের কাহিনীটা আসলে কি? পিছনের কাহিনীটা আসলে সত্যি কথা বলতে সবাই এখন জানে কম বেশি, যারা যারা আসলে এই যে যেমন আপনাদের এই লাইফটা দেখতেছে, তো সবাই জানে, ওইভাবে আসলে বলার কিছু নাই। যেমন অনুভূতি কি বা দেখা যাচ্ছে কিভাবে শুরু করলাম এটা মোটামুটি অনেক জানে, যেটা একটা মেয়ের আত্মহত্যা থেকেই আসলে কাজ শুরু করেছি। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাওয়ার্ড পাইছি বা আরো 5-6টা অ্যাওয়ার্ড পাবো বা পার্সোনাল যে ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে আসলে কথা বলতে বলতে এইগুলো আসলে ইম্প্যাক্ট হয় না। এবং হয় কি যেটা যে আমি তো একটা নর্মাল একটা জেলার ছেলে ছিলাম, নড়াইল থেকে উঠে আসছে একটা প্রত্যন্ত এলাকা, আমার দেশের বাড়ি যদিও মাগুরা, তো এই যে পেজ টেজ ভেরিফাই টেরিফাই হইলো বা দেখা যাচ্ছে ফ্যান্স ফলোয়ার অনেক বেশি, পোস্ট করলে 10,000 লাইক টাইক করে যাচ্ছে, তো এটা হয় কি যে একটা সময় যে আমার কার্যক্রমটা আসলে অনেকটা অনেকটা হয়তো বা প্রভাবিত করতে পারে, যে এখন তো আমি খুব সেলিব্রিটি টেলিভিজি হয়ে গেছি, যার কারণে এখন আমার মনে হয় যে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি যে আসলে কিভাবে সাইবার বুলিং নিয়ে আমরা সামনে কাজ করতে পারি এবং এটা নিয়ে কি কি প্ল্যান বা আমাদের কি করা উচিত। জি ভাইয়া, তো ভাইয়া আপনার যাত্রাটা মূলত শুরু হয়েছিল সাইবার বুলিং থেকেই, আপনি একজন মেয়ের আত্মহত্যার বিষয়টি থেকেই মূলত মানে যে অনুভূতিটি এসেছিল যে না আপনাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তো ভাইয়া আপনার মধ্যে যখন এই অনুভূতিটি এলো এবং আপনি যখন ভাবলেন যে হ্যাঁ আমি এই বিরুদ্ধে কাজ করব, সর্বপ্রথম আপনি আপনার পাশে কাকে পেয়েছিলেন, সবচেয়ে বেশি সাপোর্ট আপনি কার পক্ষ থেকে পেয়েছিলেন? সব থেকে বেশি সাপোর্ট তো আমাদের টিম মেম্বার যারা ছিল, বড় ভাই ছোট ভাই আপুরা, তো তাদের কাছ থেকেই পাইছি। এবং আর যদি বলা যায় যে সাইবার টিমস বাস্তবায়ন বা এই পর্যায়ে আসলে সব থেকে ভূমিকা কার বেশি, সেক্ষেত্রে আমি বাংলাদেশ পুলিশকে আমি কৃতজ্ঞতা জানাই, যে কারণ তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আসলে এই চেঞ্জটা আমরা আনতে পারতাম না। যেমন আমরা যখন নড়াইলে কাজটা শুরু করেছিলাম যে একটা
কিশোর কিশোর যদি অভিযোগ দেয় তাকে আসলে থানায় যাওয়া লাগবে না, জিডি করা লাগবে না। তো এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয় যে কোনো লিগাল ডকুমেন্ট ছাড়া কিভাবে পুলিশ অ্যাকশন নিবে বা আইনি যে একটা জটিলতা আছে। তো সেই জায়গা থেকে আমাদের নড়ালের সাবেক এসপি স্যার অনেক আমাদেরকে সাপোর্ট করেছে। তো আমি বাংলাদেশ পুলিশকে আসলে এই কৃতজ্ঞতা দিতে চাই। জি জি ভাইয়া, পরিবারের পক্ষ থেকে সাপোর্ট কিরকম ছিল? আসলে পরিবারের পক্ষ থেকে সবসময় আমাকে নিয়ে চিন্তা দুশ্চিন্তা থাকে, কারণ আমি এক এক সময় এক একটা আইডিয়া বের করি আর এক একটা পাগলামি শুরু করি। তো অন্যান্য বিষয়টা দেখা যাচ্ছে পার্সোনালি একটা দুশ্চিন্তা থাকে যে ছেলের একটু পড়াশোনার সমস্যা হবে বা বাপের টাকা নষ্ট করতে চাইছে। কিন্তু সাইবার ক্রাইমটা যখন আমরা শুরু করলাম নড়াইলে, এবং আব্বু আম্মু আসলে প্রথমে জানতো না যে আমি সাইবার ক্রাইম নিয়ে কাজ করতেছি, কারণ আমি প্রথমে বলি নাই। প্রথম কথা হচ্ছে আমরা নড়াইলের স্থানীয় না, আর তারপরে কথা হচ্ছে এখন এটা হচ্ছে ক্রাইম রিলেটেড এই সেই ব্যাপার স্যাপার, অপরাধী ধরা টরা। তো এটা দেখলে আম্মু এমনি চিন্তা করবে যে আমি আমি একমাত্র ছেলে, এই সমস্যা। তো ব্যাপারটা হয়েছিল যখন আমরা প্রথম অপরাধীকে আসলে ধরলাম পুলিশের সহযোগিতায়, যশোর থেকে তাকে ধরে নিয়ে আসা হলো। সে একটা আমাদের এক আপুকে যে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাকে আসলে মানে বিভিন্ন ভাবে ওই ছবি টবি আঁকতো, হ্যাঁ হুমকি দিত যে আমার সাথে প্রেম না করলে তোমার মানে একে পাঠাতো, যে খারাপ খারাপ ছবি নিজে আঁকতো এইগুলো পাঠাইতো, যে করতে হবে অনেক লম্বা কাহিনী। তো এইটা যখন আমরা আমাদের কাছে কমপ্লেন পাই, আমরা পুলিশ সুপারকে পাঠাই এবং পুলিশ সুপার নিজে ডিরেক্টলি একটা অ্যাকশন নিয়ে ডিবি টিমের সহযোগিতায় যশোর থেকে অপরাধীকে গ্রেপ্তার করা হয়, এবং প্রেস প্রেস ব্রিফিং করে আসলে দেখানো হয় যে অমুক অপরাধীকে এই এই কারণে আমরা ধরেছি। তো এই ব্যাপারটা কিন্তু আমার ফ্যামিলি জানতো না, এবং আমি যখন প্রথম দিন বেরোলাম ডকুমেন্ট গুলো নিয়ে পুলিশ সুপারের স্যারের সাথে, তখন আসলে বাবা মা আম্মু একটু সন্দেহ করতো যে কি ব্যাপার এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস। তো তখন আম্মুকে আমি বলতেও পারতেছি না যে এরকম ক্রাইম বা এরকম একটা সমস্যা। কিন্তু ফিল যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমি একটা মেয়ের আত্মহত্যা থেকে আইডিয়াটা শুরু করেছিলাম, তো ফিল হচ্ছিল যে আসলে আমি কোনো যুদ্ধে যাচ্ছি, বা ধরেন মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে যায় একটা ফিল থাকে না যে মার দোয়া নিয়ে যাচ্ছে কিন্তু মা হয়তো বা জানে না, তো এরকম একটা ফিল আমি তখন অনুভব করেছিলাম। আর যখন এটা মিডিয়াতে আসলো যে অমুক অমুক অপরাধীরে ধরা টরা হয়েছে, তো তখন আসলে আমার নানা বাড়ির পরিবার থেকে অনেকে আম্মুকে বলছে কি ব্যাপার তোর ছেলে এরকম পুলিশদের সাথে এই কাজটা করতেছে। এরপরে আম্মু আসলে বললো যে কি ব্যাপার এইসবই, তারপরে আম্মুকে বুঝাই টুঝাই দিলাম যে এই ব্যাপার, যদি আজকে আমি মেয়ে হইতাম, হ্যাঁ আমি যদি ছেলে না হইতাম তাহলে যদি এরকম আমাকে ডিস্টার্ব করতো আমাকে হয়তো আত্মহত্যা করতে হতো। তো এরপরে আম্মু আসলে সাপোর্ট দিয়েছে বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে যে আচ্ছা ঠিক আছে সাবধানে। তো পরিবার আসলে একমাত্র ছেলে, তো দেখা যাচ্ছে আমি যদি কোনো ভালো কাজ, ভালো কাজ বলতে কি অনেক কাজ থাকে না যেটা আসলে পরিবার সাপোর্ট করে না, যেমন হচ্ছে আপনি একটা এখন শিশু শ্রমিকদের নিয়ে কোনো একটা প্রোগ্রাম করতেছেন যেটা হয়তো বা ভালো কাজ, কিন্তু আপনার পরিবার হয়তো বা আপনাকে বেশি সময় সাপোর্ট দিচ্ছে না যে ভাই তুমি বেরোইতে পারবা না, তুমি 1 ঘন্টা বেশি সময় দিতে পারবা না। তো আমি এই কাজগুলো যেটা মনে করতাম যে না এখানে আমি কাজ করব, তো আমি দেখা যাচ্ছে পরিবারের কথা না শুনেই আমি কাজ করতাম, আউটপুট যখন আসতো তখন পরিবারে আসলে খুশি হইতো। যেমন এখন সাইবার টিনসটা যখন একের পর এক ভালো একটা কাজ হয়ে গেল, তখন আব্বুকেই সেখানকার আমাদের ডিসি স্যার, এসপি স্যার, মাস্টারি ভাই সবাই কিন্তু আসলে প্রশংসা করছে। তো যার কারণে আসলে ওইভাবেই জি জি মানে প্রথম দিকে হয়তো আঙ্কেল আন্টি একটু দুশ্চিন্তা ছিল, কিন্তু পরে আপনার সাফল্যতা দেখে তারাও আপনাকে সাপোর্ট করেছে, যাকে এটা শুনে অনেক ভালো লাগলো, কারণ এসব বিষয়ে পরিবারের সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার। তো ভাইয়া, আপনারা মূলত কাজ করছেন সাইবার বুলিং নিয়ে, আপনাদের অ্যাপটি মূলত কাজ করছে সাইবার বুলিং নিয়ে, তো ভাইয়া আপনি যদি আপনাদের অ্যাপটি সম্পর্কে একটু বলতেন যে ভুক্তভোগীরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আপনারা কিভাবে আপনাদের কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে আমাদের অ্যাপটা তো বেসিক্যালি আমরা নড়াইলে শুরু করছিলাম, তো যখন এই পিস প্রাইজ অ্যাওয়ার্ডটা পাইলাম আমরা, পাওয়ার পরে আমি যেমন নিজে ঢাকাতে মুভ করেছি বা গভর্নমেন্ট থেকে আমাদের অফিস দিয়েছে ঢাকাতে যশোর আইটি পার্কে, তো এখন বেসিক্যালি আমাদের অ্যাপসটা বন্ধ আছে, আমাদের সার্ভারটা আমরা ডাউন করে রাখছি। খুব এমার্জেন্সি কমপ্লেন ছাড়া আমরা এখন দেখতেছি না, কারণ আমরা একবারে আমাদের অ্যাপস ডেভেলপমেন্টের কাজ চলতেছে এবং আমরা আসলে পুলিশের সাথে এবং আইনি যেসব সংগঠন গুলো আছে তাদের সাথে সমন্বয় করে এডুকেশন মিনিস্ট্রি, আইসিটি ডিভিশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমরা আসলে এগোইতে যাচ্ছি, যার কারণে আমাদের হয়তো আরো সময় লাগবে যে 64 জেলায় অ্যাপটা লঞ্চ হইবে। কারণ
এখন আমরা হয়তো বা 1 মাসের ভিতরে অ্যাপসটা ডেভেলপ মানে কাজ শেষ করে আমরা লঞ্চ করে দিতে পারি, কিন্তু ওই সাতক্ষীরার একটা প্রত্যন্ত এলাকা থেকে যদি কোনো কিশোর কিশোরী আমাদের অ্যাপে অভিযোগ করে, কিন্তু আমরা যদি তাকে বলি যে ভাই তুমি থানায় যাও, তাহলে তো আসলে মানে হবে না, আমরা ওর হয়ে থানায় মানে রিপ্রেজেন্ট করব, অথবা ওইখানে যে থানায় যিনি থাকবেন তার কাছে আমরা তার অভিযোগগুলো আসলে ফরওয়ার্ড করে দিব, যেন খুব গোপনীয়তা রক্ষা করে তারা সাপোর্টটা করে, যার কারণে আমাদের আসলে সবকিছু মেনটেন করতে একটু সময় লাগছে, যেন কোনো একটা অভিযোগ আমরা আসলে রিজেক্ট করতে না পারি বা আমরা যেন ব্যর্থ না হই। তো এই মুহূর্তে আমাদের অ্যাপস নাই, তবে কারো যদি খুবই খুবই মানে জরুরি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের সাইবার টিনস এর পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারেন অথবা আমার পেজে মেসেজ দিতে পারেন। আমরা ঢাকা সিআইডি সহযোগিতায় কিছুদিন আগেও একজনকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে সাইবার অপরাধী, আমরা টুকটাক আসলে সাপোর্ট দিচ্ছি, কিন্তু লার্জ পরিসরে আমরা এখনো সাপোর্ট দিচ্ছি না, এটা আমরা একবার যখন দিব তখন আমাদের মাশরাফি ভাই বলেন বা সাকিব ভাই বলেন যাদেরকেই বলেন, যারা আসলে বাংলাদেশের আইডল, হাজার হাজার তরুণদের আইডল, তারাই আমাদের এই সাইবার টিনসটাকে আসলে প্রমোট করবে এবং তখন ইনশাল্লাহ সবাই জেনে যাবে। জি জি ভাইয়া, যমুনা টিভির একটি নিউজ কভারেজেও বলা হয়েছিল যে একজন ভুক্তভোগী পরিবারের স্বজনেরা অনেক আহাজারি করে বলছিল যে আজকে যদি সাইবার টিমস দেশের 64টি জেলাতেই থাকতো, তবে তাদের সন্তানকে হয়তো এভাবে অকালে প্রাণ দিতে হতো না। তো ভাইয়া, আপনাদের তো অবশ্যই নিশ্চয়ই পরিকল্পনা আছে যে 64টি জেলাতেই সাইবার টিমস কে এগিয়ে নিয়ে যাওয়ার। তো ভাইয়া, দেশের বাইরে সাইবার টিমস কে নিয়ে যাওয়ার ব্যাপারেও কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ অবশ্যই, আসলে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়ার পিছনে তাদের কিন্তু একটাই পরিকল্পনা, যে আমরা আমাদের জায়গা থেকে নড়ালে কাজ করছি, অত ভাবিও নাই, প্রাইজ টাইজ নিয়ে কখনো ভাবিও নাই, আইডিয়া আসছে, অনেকেই বাধা দিছে, অনেকেই পাগলামি বলছে, আমরা আমাদের মতো কাজ শুরু করছি, কিন্তু যতটুকু তারা দেখলো, চিলড্রেন পিস প্রাইজ এর এক্সপার্ট কমিটি দেখলো যে এই ধরনের কাজ অন্যান্য বড় বড় সংস্থারা আসলে ডিরেক্টলি করতেছে না, তারা হয়তো বা অ্যাওয়ারনেস বিল্ডিং এ ক্যাম্পেইন করতেছে, কিন্তু ইয়াং হিসাবে টিনেজারদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে আইনি সাপোর্ট পর্যন্ত সব সময় আসলে সাইবার সাইবার টিনস এর মতো একটা প্ল্যাটফর্ম সহযোগিতা করতেছে, তো এই জিনিসটাকে যদি তারা গ্লোবালি রেপ্লিকেট করতে পারে তাহলে আসলে ইম্প্যাক্টটা বড় হবে। যেমন আমার নড়াইলে ইম্প্যাক্ট ছিল ছোট্ট পরিসরে, আমি হয়তো বা 8 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করাইতে পারছি, 200 বেশি কিশোর কিশোরীকে হেল্প করতে পেরেছি, টুকটাক যে সমস্যা থাকে আইডি হ্যাক এই সেই, হ্যাঁ বা ফেক অ্যাকাউন্ট খোলা, কিন্তু এটা যখন আমি এই যে পিস প্রাইস পাওয়ার পরে যখন এখন 64 জেলায় শুরু করব, ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় আসবে। ঠিক তেমনি ভাবে এইটা কিন্তু একটা গ্লোবাল প্রবলেম, যেমন আমেরিকাতে কিন্তু সাইবার বুলিংটা অনেক বেশি হয়, যদিও তাদের বুলিংটা একটু অন্য ধরনের, আবার যদি দেখেন ইন্ডিয়াতে এখানেও কিন্তু একই সমস্যা, মেক্সিকোতে যদি আপনি দেখেন, অনেক দেশের সাথে আমি বসেছি বিভিন্ন এনজিওর মাধ্যমে, কিন্তু আলটিমেটলি আমরা যখন একটা সাস্টেনেবল মডেল না দাঁড় করাইতে পারবো, আমার দেশে যখন আমি এটাকে ভালোভাবে বাস্তবায়ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমি কিন্তু গ্লোবালি মুভ করতে পারছি না। আর যেহেতু আন্তর্জাতিক একটি অ্যাওয়ার্ড পেয়েছি বা আন্তর্জাতিক অনেক সহযোগিতা আমি পাচ্ছি, আর সব থেকে বড় কথা হচ্ছে মালালা আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, আপু আমাকে ছোট ভাইয়ের মতোই দেখে, তো আমি আপুর আপু বলেন বা আমাদের যে এক্স অ্যাওয়ার্ডি গ্রেতা সবাইকে নিয়ে আসলে গ্লোবালি সাইবার বুলিং এর বিরুদ্ধে কাজ করব, কিন্তু এর জন্য আসলে আমাদের সাস্টেনেবল একটা মডেল দাঁড় করাইতে হবে, তো একটু সময় লাগবে। জি জি ভাইয়া, ভাইয়া আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে সাইবার বুলিং যেহেতু মেইনলি সাইবার বুলিং কে রুখে দাঁড়াতে কাজ করছে, তো এই জন্য আপনাকে হয়তো হয়তো না আসলে আপনাদেরকে অলওয়েজই বিভিন্ন ক্রিমিনাল বা এদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে এসব নিয়ে কাজ করাটা কিন্তু অনেকটা রিস্কি, যে অনেক সময় হুমকি ধুমকিও আসে। তো ভাইয়া, এরকম কি কখনো আপনাকে ফেস করতে হয়েছে? হ্যাঁ এরকম তো আসলে প্রতিনিয়তই ফেস করতে হয়, কিন্তু এই হুমকি গুলো একটু ইনডাইরেক্টলি হয়, ডিরেক্টলি হয় না। সেটা হচ্ছে যেমন আমি যখন নয়ালে কাজ করেছি, একজন বড় একজন তো বলছে যে সাদাত তুমি এই ধরনের কাজ করতেছো, তুমি নড়ালের ছেলে না, তো দেখা যাচ্ছে তুমি ভালো কাজ করতেছো, কিন্তু কেউ যদি তুমি রাস্তায় যাচ্ছ হঠাৎ করে তোমার মাথায় এরকম কোন বস্তা দিয়ে তোমাকে পিছন থেকে মারে, তো তুমি কিন্তু চিনতেও পারবে না, তো এই ক্রাইম রিলেটেড কাজগুলো করতে একটু সাবধানে থাকো, এ ধরনের অনেক হুমকি টুমকি আসে, কিন্তু আলটিমেটলি হয় কি যে এটা একটা অন্যরকম বলে, যেমন আমি সাইবার বুলিং সাইবার ক্রাইমের বিরুদ্ধে কাজ করে যাব, এতে যদি আমার মানে মরাও লাগে এটাও একটা শান্তি, কারণ মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য জীবন দিছে, তো তাদের কিন্তু ধরেন
আখিরাতেও শান্তি, আবার দুনিয়াতেও তাদের নাম আমরা আসলে স্মরণ করে রাখতেছি। তো এটা একটা বড় পাওয়া হবে যদি সাইবার ক্রাইম করতে গিয়ে কোনো বিপদ হয়। এবং একটা বিষয় কি, যে আজকে যদি আমার কোনো কিছু হয়, এই ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, আরো অনেক সাদাতে এগিয়ে আসবে যে না এইটা নিয়ে আসলে কাজ করা উচিত। তো এইটা নিয়ে আসলে ভাবি না। আর তরুণদের, আপনাদেরও যদি বলা হয়, তরুণরা কিন্তু কখনই এগুলো নিয়ে ভাবে না। আপনি যদি বলেন সেই আন্দোলনের কথা, যে যেখানে আপনার রাস্তাঘাটের দুইটা মেয়ে আসলে অ্যাক্সিডেন্ট করলো, এবং এটার পরে যে শিক্ষার্থীরা একটা চেঞ্জ মেকিং আসলে ঘটাইলো বাংলাদেশে, তারা কিন্তু অনেকেই হয়তো বা বাড়ি টাড়ি অনেক কিছু খাইছে, কিন্তু তারা কিন্তু কখনো ভাবে না। সো এই আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিজেরাই ভাইয়ার মুখে শুনলেন যে তিনি দেশের কল্যাণে, দেশের কল্যাণে, যুব সমাজের কল্যাণে কখনোই পিছু হবেন না। এর জন্য যদি তাকে তার প্রাণ উৎসর্গ করতে হন, তিনি তাকে ভয় পান না। আমরা তার এই এরূপ ধারণাকে অবশ্যই সাধুবাদ জানাই, এবং শুধু সাদাত ভাইয়া একাই নন, আমরাও যেন ঘরে ঘরে এরকম সাদাত রহমান আরো তুলে ধরতে পারি, সেই আকাঙ্ক্ষাই সকলের কাছে করছি। ভাইয়া, সাইবার কিংসের পাশাপাশি আপনি আরো বিভিন্ন যুব সচেতনতামূলক কাজের সাথে যুক্ত আছেন এবং সেখান থেকে বিভিন্ন সাফল্য অর্জন করেছেন, সে সম্পর্কে যদি একটু বলতেন। আসলে সাইবার টিনস মানে আমার লাইফটা কি, আমার আব্বু যখন মানে গভর্নমেন্ট অফিসার, তো যার কারণে আসলে আমাকে 3 বছর পর পর আসলে যাইতে হয়। যেমন এখন কিন্তু আমি ঢাকায় থাকি, তো ঢাকায় এখন আমার বাসা। তো হয় কি যে এক একটা প্রবলেম যখন আমি দেখি, তখন এক একটা আইডিয়া আসে এবং মনে হয় যে এটা যদি এরকম সলিউশন থাকতো তাহলে তো আসলে অনেক ভালো একটা ব্যাপার থাকতো। তো সাইবার টিনস করার আগে কিন্তু আমাদের নরাল ভলেন্টিয়ার্স আমাদের সংগঠন ছিল, যেখানে এখনো আছে সংগঠনটা। আমরা অনেক সামাজিক কাজ করি সোশ্যাল প্রবলেম নিয়ে, পাশাপাশি আমরা যারা ব্লাড ডোনার ছিল তাদের জন্য একটা ওয়েবসাইট করছিলাম, যেখানে গিয়ে খুব সহজেই কোনো একজন ব্যক্তি রক্ত সন্ধান পাবে। এরপরে আসলে যখন একটা প্রবলেম দেখলাম যে একটা মেয়ে আত্মহত্যা করলো সাইবার বুলিং এর শিকার হয়ে, ওইখান থেকেই সাইবার টিনস এর যাত্রা শুরু। কিন্তু এখন যেটা হয়েছে, যে তখন নড়ালে কাজ করেছি, যেমন সাইবার টিনসটা নড়ালে আমরা যখন কাজ করছি, আমরা ভাই ব্রাদার যারা ছিলাম তারা মিলে এটা সামাল দিতে পারছি, যে একটা ছোট্ট জেলা আমরা পুরোটা মনিটরিং মেনটেনেন্স করতে পারছি। কিন্তু এখন যখন আমাকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে যে 64 জেলায় এটা করতে হবে, বা অন্য অন্য দেশেও আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আসলে আমার মতো একা সাদাত কিন্তু হয়তো বা মানে পারবে না, অনেক বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আগে যেহেতু অনেক আইডিয়া আসতো, এখনো আসে, কিন্তু আগের আইডিয়া গুলো আমরা চেষ্টা করতাম আমরা সবাই মিলে বাস্তবায়ন করার, কিন্তু এখন আইডিয়া গুলো আমি আসলে অন্যদিকে যাব না, সাইবার টিমস নিয়েই থাকবো। 5 বছর পরে হয়তো বা অন্য অন্য আইডিয়া নিয়ে এগোবো। ভাইয়া, আপনার বর্তমানে আপনার সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আপনি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ পেয়েছেন। তো ভাইয়া, এই যাত্রায় অনেক গুণীমানী ব্যক্তিত্বের সাথে আপনার পরিচয় হয়েছে। যেমন আপনি বললেন যে মালালা আপু আপনাকে আপনার ছোট ভাইয়ের মতনই দেখেন এবং আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছেন। তো এরকম বড় বড় পর্যায়ে এত যে বড় বড় মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, তারা আপনাকে ঠিক কিভাবে সাপোর্ট করেছে বা তারা আপনার সঙ্গে ঠিক কিভাবে আপনাকে ট্রিট করেছে এবং তাদের রেসপন্সটা আপনার প্রতি কেমন ছিল? হ্যাঁ, আসলে খুবই চমৎকার ছিল যখন আসলে নেদারল্যান্ডস থেকে একটা টিম আসলো আমাদের নড়াইলে, আমাদের সাথে যেভাবে আসলে মিশলো, এবং আমি যখন নেদারল্যান্ডস এ গেলাম আমার আব্বু গেল, তখন আসলে অনুভূতিটা বা দেখা যাচ্ছে তাদের সাথে কাজ করতেছি আমরা, যে একটা বাংলাদেশ একটা ছোট দেশ অবশ্যই, এবং আমরা যখন ইউরোপে যাচ্ছি বা তাদের সাথে কাজ করছি, তারা ব্যাপারটা আসলে খুবই চমৎকার ভাবেই নিল। আমাদের দেশে যেটা হয়, আমি আগে একটা লাইভেও বলতেছিলাম যে আসলে যদি নড়াইল থেকে বা ওই প্রত্যন্ত এলাকা থেকে কেউ আসে, যদি ঢাকায় আসে, তো ঢাকার ছেলে মেয়েরা একটু পাত্তা কম দিতে চায়, সবাই না অনেকেই দেয় নড়াইল, তো তারা কিন্তু এরকম না যে আজকে আমাকে অ্যাওয়ার্ড দিলো, হ্যাঁ, বা দেখা যায় বাংলাদেশের ছেলে ওকে অ্যাওয়ার্ড দিলাম বা ওকে ওইভাবে, আমাকে কিন্তু সর্বোচ্চ সম্মাননা এখানে দেখানো হয়েছে, সাপোর্ট করা হয়েছে। আর মালালাপুর ক্ষেত্রে যেটা হয়েছে, যে আসলে মালালাপুর যেহেতু আমাদের পাশের দেশেরই, এবং আপু একজন মুসলিম, তো সেই হিসাবে সবকিছু মিলে দেখা যাচ্ছে আমাকে একটু অন্যভাবেই পছন্দ করছে। আর যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করতেছি, বর্তমান সময়ের একটা অন্যরকম একটা বড় একটা সমস্যা, তো আমার শুধুমাত্র মালালাপু একা না, আমি যেখানে গিয়েছি সেটা বলেন যে নড়ালের মাশরাফি ভাই থেকে শুরু করে যে কোনো জায়গায় যাচ্ছি, সবাই আল্লাহর রহমতে সাপোর্ট করার চেষ্টা করতেছে বা এই ধরনের উদ্যোগে সবাই পাশে থাকার চেষ্টা করতেছে।
ভাইয়া, আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন এই বিষয়ে স্থানীয় মানুষের সাপোর্টটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো দেখা যায় যে প্রথম প্রথম যখন আমরা কোনো আইডিয়া নিয়ে কাজ করি বা কোনো কিছু নিয়ে কাজ করি, আশেপাশে মানুষরা অনেক ঠাট্টা করে বা অনেক বিদ্রূপ করে, কিন্তু পরে যখন তারা আপনার এই সাফল্যটা দেখলো, তাদের রেসপন্স বা তাদের অভিব্যক্তিটা ঠিক কিরকম ছিল? এখন এটা হয় কি যে স্থানীয় পর্যায়ে আমাদের অনেক ভলেন্টিয়ার দরকার হয়। এখন ঢাকায় ভলেন্টিয়ারের অভাব নাই, বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, হ্যাঁ, বা ঢাকায় যারা থাকে তারা একটু অন্য মাইন্ডেরই থাকে বা এই জিনিসগুলো বুঝে। কিন্তু প্রত্যন্ত এলাকায় হয় কি যে এই ভলেন্টিয়ারিং ছেলে মেয়েদের আসলে পাওয়াই একটু মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের অভিভাবকরা আসলে সাপোর্ট দিতে চায় না। তাদের অভিভাবকরা হয়তো বা ভালোর জন্যই আসলে যে এই ধরনের কোনো কিছুর সাথে যাওয়া বা অনেক কিছু। তো যতটুকু করতে হয়েছে, আমার লিমিটেড কিছু ছেলে মেয়ে ভাইরা ছিল, আপুরা ছিল, তাদের সাপোর্টে আসলে কাজটা করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন অ্যাওয়ার্ডটা পেয়ে অ্যাচিভমেন্টটা আসলো, তখন অনেকে, তার আগে অনেকে হয়তো বলতো যে এরা আসলে এগুলো করে বেড়ায়, এখন এদের বয়স না, এখন এরা মানে কোন ইউনিভার্সিটিতে উঠতে পারলো না, এখন এগুলো করে। তো আলটিমেটলি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তারা তাদের একটু আফসোসই থেকে গেছে যে কেন সাদাতের সাথে আমাদের ছেলে মেয়েদের দিলাম না। কারণ হয় কি যে আগে সবার সাথে একরকম সম্পর্ক ছিল আমার, এখন আমি সেরকমই আছি, কিন্তু মেনটেন করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। যার ফলে অ্যাওয়ার্ড পাওয়ার আগে যারা আমার সাথে কানেক্টেড ছিল তাদেরকে কিন্তু সবাইকে আমি এক ধরনের স্নেহ ভালোবাসা তাদের প্রতি থাকে, আর অ্যাওয়ার্ডের পরে যাদের সাথে আসলে পরিচয় হয় তাদের সাথে ব্যাপারগুলো একটু অন্যভাবে মেনটেন্স গুলো করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সবাই পরে বোঝে, বা আমাদের পরিবার, আমার আব্বু আম্মুকেও দেখা যাচ্ছে অনেক কথা শুনতে হয়েছে ও আমাদের পরিবারের অন্য অন্য মেম্বারদের কাছ থেকে। তো দেখা যাচ্ছে অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তারা সবাই এখন সাদাত সাদাত সাদাত। তো আলটিমেটলি এটা নিজের কাছে একটা মানে ড্রিম বা ভিশন রাখতে হবে যে আমি এটা নিয়ে কাজ করতেছি, এটা ভালো কাজ এবং আমি এটা নিয়ে ইনশাল্লাহ সফল হব। ফোকাসটা ঠিক রাখতে হবে। জি ভাইয়া, ইনশাল্লাহ আপনি সফল হবেন, আমাদের সকলের দোয়া আপনার সাথে আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ার অনেক শুভাকাঙ্ক্ষীরা ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আমি আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের স্পন্সরদেরকে কৃতিত্ব প্রদানের জন্য। আমাদের ইভেন্টের টাইটেল স্পন্সর করছে প্রতীক সেরামিক্স লিমিটেড, কো পাওয়ার স্পন্সর হাইড্রেট ইয়োর মেকআপ ভ্যালি টিম, সেমি সিলভার স্পন্সর ফ্রেশ ফিশ, সন্ধ্যা কাবাব, MS সুজান শিপিং লাইন্স, ফটোগ্রাফি স্পন্সর টাইম আহমেদ ফটোগ্রাফি। ভাইয়া, আবার আলোচনায় ফিরে আসি। তো ভাইয়া, কেউ যদি সাইবার টিমস আপনাদের সাথে যদি কাজ করতে চায়, তাহলে সে আপনাদের সাথে কাজ করতে কিভাবে যুক্ত হতে পারে? সেই ক্ষেত্রে সে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারে আমার সাথে, আমাদের পেজে শেয়ার করতে পারে, সাইবার টিমস এর পেজে। সাইবার টিমস এর পেজে শেয়ার করলে ভালো হয়, কারণ আমার পেজে অনেক মেসেজ থাকে, অথবা আমাকে ইমেল করতে পারে। সো আসলে সবাইকে দরকার, একা কোনো কিছুই করা সম্ভব হয় না। আমরা অলরেডি কিছু সংগঠনের সাথে একসাথে কোলাবরেশন করছি যারা আসলে সাইবার বুলিং নিয়ে কাজ করছে বা ইয়োদ্ধাদের নিয়ে কাজ করছে। তো কারোর যদি সেরকম আগ্রহ থাকে, কেউ যদি প্যাশনেট হয় যে এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া, তাহলে অবশ্যই তারা আমাদের সাথে কাজ করতে পারবে। আর এখন স্পেসটা, স্কোপটা অনেক বেশি আমাদের, বা রেসপন্সিবিলিটিও অনেক বেশি, কিন্তু লক করতে পারে, সমস্যা নেই। জি, সুপ্রিয় সুধী, আপনারা শুনলেন যে আপনাদের মধ্যে যদি কেউ ভাইয়াদের সাথে কাজে যুক্ত থাকতে চায়, সাইবার টিমস এর সাথে কাজে যুক্ত হতে চায়, তো তাদের পেজে আপনারা নক করবেন এবং সেখানে আপনাদের যোগ্যতা সম্পর্কে যোগ্যতা প্রদান করার মাধ্যমেই তারা আপনাদেরকে সেখানে কাজে যুক্ত করতে পারে। তো আপনারা অবশ্যই যারা আগ্রহী আছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। ভাইয়া, আপনার উপরে এখন দেশের দশের সকলেরই অনেক আশা। তো এই যে এত অল্প বয়সেই এত বড় একটা কাজ করেছেন, এখন কি আপনি একটু প্রেশারাইজড ফিল করেন যে আমার উপর তো সকলের অনেক আশা, আমাকে সবকিছু করার আগে অনেক ভেবে দেখতে হয়, তো এই ফিলিংটা ঠিক কিরকম? এই ফিলিংটা একটা মানে একটা বাজে জিনিস, ঠিক আছে? কারণ হচ্ছে এখন আগে যেভাবে স্বাধীন ছিলাম, হ্যাঁ, কমেন্ট টমেন্ট করতাম এইখানে এই সেই, বা একটা মানে নিজস্ব একটা ব্যাপার স্যাপার ছিল। তো এখন দেখা যাচ্ছে এক জায়গায় কমেন্ট করতে 10 বার চিন্তা করা লাগতেছে, হ্যাঁ, আবার অনেক কিছু মেনটেন করা লাগতেছে। আবার দেখা যাচ্ছে নিজে সময়টাকে, আসলে আগে যেমন একটু নিজের উপরে একটু সময় থাকতো যে না আমি একটু ঘুরে বেড়াচ্ছি, বা নিজে নিজেকে টাইম দিতে পারতাম, ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারতাম, কম হইলেও দিতে পারতাম। কিন্তু এখন যেটা হয়েছে যে কারণ
আমার কাজ এবং রেসপন্সিবিলিটি একটা, যে আসলে এতদিন হয়ে যাচ্ছে আমার মানুষ কি, কারণ এখন সবাই অ্যাওয়ার্ড পাইছে সাদাত, এই সেই 2 দিন পরে কিন্তু মানুষজন জিজ্ঞেস করবে যে সাদাত অ্যাওয়ার্ডটা পেয়ে কি করলো, সে কি বিদেশে চলে গেল এই সুযোগ নিয়ে নাকি কোনো কিছু করলো। হ্যাঁ, বা তো এই এই রেসপন্সিবিলিটি আসলে অনেক লোভ সামনে থাকলেও, অনেক অফার থাকলেও আসলে সেইগুলোকে অনেক অন্য দিকে ফোকাস না দিয়ে যেটার জন্য শুরু করছিলাম সেটা নিয়ে আসলে কাজ করতে হচ্ছে। তো এখন নিজের জায়গা থেকে বলবো যে এখন আর সাদত হিসাবে, মানে আমার ডাকনাম সাকিব, তো এখন আগে যে সাকিব ছিল এখন সাকিব আসলে নাই, সাকিব মারা গেছে, এখন সাদত আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যখন কাজ জি করে অনেকটা ফ্রি হয়ে যাব, একটা সিস্টেম ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, তখন আবার সাকিব হয়ে ঘুরতে টুরতে পারবো। জি ভাইয়া, ইনশাল্লাহ আপনি এই বয়সে বাংলাদেশে তরুণ প্রজন্মের যে মনটা অর্জন করে নিয়েছেন সেটাকে আসলে আমরা অনেক সাধুবাদ জানাই। কারণ এই বয়সে দেখা যায় যে ছেলেমেয়েরা সময় নষ্ট করে অনেক ভাবে, কিন্তু আপনি সেই সময়টাকে কি সুন্দর করে কাজে লাগিয়েছেন। সত্যি আপনি আমাদের জন্য অনেক অনুপ্রেরণাময় একজন মানুষ। ভাইয়া, অনেক ভারী ভারী বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো, তো এবার একটু মজার মজার সেশনে আসা যাক, আমাদের ফান সেশন। ভাইয়া, আমি আপনাকে কিছু কোশ্চেন করব, আপনি সেগুলো চট জলদি উত্তর দিবেন। আচ্ছা, আচ্ছা তো বলেন। ভাইয়া শুরু করা যাক আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। হ্যাঁ করেন, শুরু করেন। আচ্ছা ভাইয়া, আপনার প্রিয় অভিনেত্রী কে? প্রিয় অভিনেত্রী, যদি অভিনেত্রী অভিনেত্রী সবাই আসলে প্রিয়, ওইভাবে আসলে আমার মানে মুভি কম দেখি আমি যদিও, কিন্তু ওইভাবে আমার ই করা নাই। তবে আমার অভিনেতা যদি বলতে হয় সেক্ষেত্রে আমার আসলে আমির খানের অভিনয় গুলো ভালো লাগে, আর অভিনেত্রী হিসাবে ওইভাবে ই করা হয় না। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া যদি আপনাকে বলা হয় যে কবিতা নাকি উপন্যাস, আপনি কোনটাকে বেছে নেবেন? আমি এই দুইটাই আসলে খুব কম বুঝি, যার কারণে আমি আসলে বেছে বেছে নেওয়াটা আসলে খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ভাইয়া আপনি কি ঘুরতে ভালোবাসেন? ঘুরতে তো অবশ্যই সবাই ভালোবাসে, আর আমার আচ্ছা, আব্বুর 3 বছর পোস্টিং হওয়ার পর পরে আমাকে আসলে ঘুরতে হয়, আমার ছোটবেলায় জি, আপনার তো ফরিদপুর তাহলে ঘুরতে অনেক আসতে। জায়গা ঘোরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া মূলত কি ধরনের জায়গায় আপনি ঘুরতে পছন্দ করেন, যে পাহাড় পর্বত আছে বা নদী সমুদ্র আছে, এরকম কি রকম জায়গায় আপনি ঘুরতে বেশি পছন্দ করেন? হ্যাঁ আমার ভালো লাগে হচ্ছে নদী, নদী বিল, এইগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। যদিও আমি সাঁতার পারি না, কিন্তু তারপরেও চিত্রা নদীর ওইখানেই বসে থাকতাম, নদী একটু বেশি ভালো লাগে। ভাইয়া চা নাকি কফি? এটা ডিপেন্ড করে, যে অনেক সময় চা খাইতে ভালো লাগে, আবার অনেক সময় দেখা যাচ্ছে চা খাওয়া যাবে না, চা খাইলে এখন বমি আসতে পারে, কফি খাইতে ভালো লাগে। এটা আসলে যখন যেটা আসলে ফিল হয়, সিচুয়েশনের দুইটাই উপরে ডিপেন্ড করে। সিচুয়েশনের উপর জি ডিপেন্ড জি করে। ভাইয়া, আপনার প্রিয় লেখক কে? আমার প্রিয় লেখক যদি বলতে হয় সেই ক্ষেত্রে অনেকের বই আসলে পড়ি, কিন্তু ওইভাবে আসলে অনেকে থাকে না যে একজনই প্রিয় লেখক, আমি তার সব কয়টা বই আসলে পড়ছি, কিন্তু এইভাবে আমার আসলে মানে ছোটবেলায় যখন ছিল তখন ছিল, কিন্তু এখন হয়তো একটা শুরুর দিকে আমি একটা বই কিনতাম, আবার একটা অন্য জিনিসটা বই কিনতাম, তো দেখা যাচ্ছে ওইভাবে বলাটা ডিফিকাল্ট যে অমুক ব্যক্তি আমার আসলে প্রিয় লেখক, কিন্তু ভালো লাগে বই পড়তে, মোটামুটি ভালো লাগে, কিন্তু খুব বেশি বই আমি পড়ি না। আচ্ছা ভাইয়া, হুমায়ুন আহমেদ স্যারের বই পড়া হয়েছে? না আমার আসলে এখনো সেই সৌভাগ্য বলতে পারেন হয় নাই স্যারের বই পড়ার, তবে আমার ইচ্ছা আছে পড়ার, কারণ আসলে আমি যতটুক জানি এই ধরনের বই পড়া আসলে উচিত, কিন্তু আসলে আমার একাডেমিক বইয়ের পড়তে যাওয়াটা আমার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায়, মানে মন দিয়ে পড়া, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলোর বাইরে একটু যেগুলো আসলে মানে টেকনোলজিক্যাল রিলেটেড বই সেইগুলো পড়া হয়, কিন্তু এর বাইরে যেটা বললেন যে সাহিত্য রিলেটেড বা একটু ভালো বই এগুলো একটু কম সময় হয়ে যায়। জি জি ভাইয়া, আপনার যে কাজটা সেটা তো অনেক অনুপ্রেরণামূলক, তো আপনার এই কাজের প্রতি আপনার অনুপ্রেরণা কে ছিল, আপনার আইডল কে ছিল? অনুপ্রেরণা আসলে এক এক সময় এক একজন অনুপ্রেরণা আমার
সব মানে এটা আসলে ফিক্স কোনো ব্যক্তি আমার লাইফে ছিল না, এবং এটার কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় আমার আব্বু পোস্টিং হওয়ার ফলে আসলে আমার লাইফটাকে আমার মতো করে সেট করেছে। আমি কাউকে পাই নাই যে আসলে সবসময় সাপোর্ট দিছে, সাদাত তোমার কি লাগবে, পরামর্শ এই সেই। আস্তে আস্তে আমি যখন বুঝতে পারলাম যে আমার জীবনটা অন্যরকম না, আমি কোথাও থাকতে পারবো না, আমার বর্তমান রেফিউজির মতো, আজকে এইখানে কালকে ওইখানে, তো যার কারণে আমার অনুপ্রেরণা ওইভাবে নাই, তবে আমি সবার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি অনুপ্রেরণা। আর সত্যি কথা বললে একটু আল্লাহর কাছে সাপোর্ট চাই, তো আল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট দেয় এই আর কি। জি ভাইয়া, ভাইয়া আপনি ঠিক আর 10 বছর পর আপনাকে আপনি নিজেকে সেই কোন সফলতার শীর্ষে দেখতে চান? দেখতে তো তাই আসলে সবাই ভালো জায়গায় দেখতে চাই, যে আর আমার যেহেতু ড্রিম যে সাইবার বুলিং এ যেহেতু কাজ করছি, এইটা আসলে যতক্ষণ পর্যন্ত আসলে বন্ধ না হয় বা যতক্ষণ পর্যন্ত একটা কিশোরকে হেল্প না করা যায় এটা নিয়ে কাজ করা, তো এটা আসলে সময় বলে দিবে যে কখন কিভাবে কোথায় যেতে হবে। ভাইয়া সকলেরই শৈশবে কিছু দুষ্টু মিষ্টি স্মৃতি থাকে, কিছু মজার স্মৃতি থাকে, তা আপনার কি সেরকম কোনো স্মৃতি আছে যে যখনই শৈশবের কোনো স্মৃতির কথা বলা হয় সেই স্মৃতিটার কথাই সর্বপ্রথম মাথায় আসে? মাথায় আসলে আসে না, কারণ আমার শৈশবের স্মৃতিটাই আসলে দুষ্টামি করে কাটাইছি আমি, তো আসলে সবই এখানে দুষ্টামির গল্প। এটা করতে গেলে আপনাকে আলাদা একটা এটা নিয়ে আসলে লাইভ করতে হবে। ভাইয়া ব্যক্তি জীবনে সাদাত ভাইয়া ঠিক কেমনটা? হাসি খুশি, অনেক চঞ্চল, দুষ্টু, নাকি একটু কিছুটা চুপচাপ আপন মনে নিজের মনে থাকতে পছন্দ করে? ব্যক্তি জীবনে সাদাত খুবই আসলে চঞ্চল প্রকৃতির এবং খুবই অলস, এবং কি বলে এইরকমই ব্যক্তি, মানে সামনাসামনি আমি যেরকম ব্যক্তি জীবনে এরকম, তবে ব্যক্তি জীবনে একটু বেশি অলস। আচ্ছা আচ্ছা, তো সেই সাথে আমরা শেষ করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। ভাইয়া অনেক চট জলদি অনেক সুন্দর করে আমাদের প্রশ্নগুলো উত্তর দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আবার চলে আসি আমাদের আলোচনায়। তো ভাইয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে আপনি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে, আমাদের প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করেছিলেন, তো সেই অনুভূতিটা ঠিক কেমন ছিল? এইখানে আসলে আমার সাথে যিনি ছিল সেজ্যোতি দিদি, উনি করোনার সিকুয়েন্সিং এ আসলে বিশ্ব সেরা, বিল গেটস, মার্ক জাকারবার্গ তাকে নিয়ে আসলে ডকুমেন্টারি তৈরি করেছে, তো দিদির কারণে আসলে এতটুকু যতটুকু পেরেছি এটা করা সম্ভব হয়েছে। কারণ দিদি যদিও আসলে ছোটবেলা থেকে আসলে দেশের বাইরে থাকে, কিন্তু তারপরেও তিনি খুব সুন্দর করে কথা বলতে পারে। আর আমার আসলে কখনো আমি অনেকগুলো শর্ট ফিল্ম এগুলো তৈরি করেছি বা এটা করে অনেক অ্যাওয়ার্ডও পাইছি, কিন্তু ক্যামেরার সামনে বা অভিনয় করা এইভাবে আসলে আমার কোনোদিনও মানে কি বলে শিল্পকলা যে থাকে, শিল্পকলার মঞ্চে দাঁড়িয়ে আমার মানে অভিনয় করার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এটা আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে টিভির সামনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এত মানুষজন, এটা মানে এটা কি বলে এটা বলার কিছু নাই, এটা একদম অন্যরকম একটা অনুভূতি ছিল, আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। ভাইয়া রিহার্সালের সময় সেখানে দেখা গিয়েছিল যে আপনি চঞ্চল চৌধুরী স্যার, আসাদুজ্জামান স্যার আরো অনেকের সাথে কাজ করেছিলেন, আপনার এই যে এত বড় পদক্ষেপ, আপনি দেশের হয়ে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, এই সম্পর্কে তারা আপনাকে আপনার প্রতি তাদের রেসপন্সটা ঠিক কেমন ছিল? আসলে এইটা কি এটা এটা একটু অন্যরকম একটা ভালো লাগার একটা মুভমেন্ট। যেমন ওই প্রোগ্রামে আসলে অনেকের সাথে আমার পরিচয় হয়, যেমন চঞ্চল চৌধুরী ভাইয়া, তারপর হচ্ছে জয়া আপু, তারপরে আরো অনেকেই অনেকেই অনেকে নাম বলতে বলতে আসলে, কারণ ওইখানে সব বড় বড় ব্যক্তিরা ছিল যাদেরকে আমরা ফলো করতাম। তো যেটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে যে দীপমণি ম্যাম ওইখানে আসছিলেন, তো আমার একটা প্ল্যান ছিল, ম্যাম আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন যখন আমি অ্যাওয়ার্ড পাই, তো আমার একটা প্ল্যান ছিল যে ম্যামকে যেহেতু পাইছি আমার এডুকেশন মিনিস্ট্রির সাথে যেহেতু আমরা কাজ করব, তো আমরা সাইবার ক্লাব নিয়ে একটু ম্যামের সাথে কথা বলে নাম্বারটা এক্সচেঞ্জ করি। তো আমি যখনই গেলাম মাস্ক পরাছিলাম, এই তুমি সেই সাদাত, আসো আসো আমরা তোমাকে নিয়ে অনেক গর্বিত সাদাত, ঠিক আছে তুমি খুব ভালো কাজ করছো এই বয়সে, আরো অনেক সুন্দর সুন্দর কথা বলে আমি তো আসলে খুব অবাক যে আসলে একজন শিক্ষামন্ত্রী আমাকে এইভাবে কথা বলতেছে, এবং উনি আসলে আমার কাছ থেকে নাম্বারটা এক্সচেঞ্জ করে নিলেন। তো এরপরে আমাদের আসলে 1 তারিখের পরে বসার কথা ছিল ম্যামের সাথে, কিন্তু করোনা আমার হইলো আবার লকডাউন, যার কারণে আসলে এটা সম্ভব হয় নাই। তো এই এক্সপিরিয়েন্সটা দারুণ যে আসলে আমাকে সবাই চিনতেছে, যেমন জয়া আপু, আর হয় কি যে আমাকে ওইভাবে সবাই ওইভাবে চেনে না, কারণ আমি তো সবসময় মিডিয়ার না, হয়তো বা মানে মাস্ক পরা থাকে, যারা আমাকে খুব বেশি তারা চেনে, কিন্তু
যখন বলা হয় সাদাত রহমান, হ্যাঁ সাইবার বুলিং বা সাইবার টিন, তখন জয়া বলে তুমি সেই ছেলেটা, আচ্ছা 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 হ্যাঁ খুব ভালো কাজ করছো ভাইয়া, এগিয়ে যাও। এই তো এটা অন্যরকম একটা স্বপ্নের মতো একটা দিন যে সবাই এত ভালোবাসে, বা বিশেষ চঞ্চল ভাইয়া আমাকে সব সময় সহযোগিতা করতে চেয়েছেন, যে তোমার সাদাত যে কোনো সহযোগিতা দরকার হলে আমি তোমার সাথে সবসময় আছি। জি, এই সাপোর্টটা আসলে অনেক দরকার। তো ভাইয়া, আমরা সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া তার অনেক 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 ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদেরকে তার মূল্যবান সময়টি দিয়েছে। আমরা বলতে গেলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভাইয়া, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা আপনার কাছে জানতে চাই যে সাইবার টিন সম্পর্কে আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি, আপনাদের সংগঠনের পরিকল্পনা। সাইবার টিনস আমরা এখন তো 64 জেলায় কাজ করব, আর শুধু যে অভিযোগ আসলে এটা সমাধান করা, এটা আসলে মানে আমাদের কাজ না। আমাদের আসলে প্রবলেমটা কোথায় এবং প্রবলেমটা কেন হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে আসলে সচেতনতা তৈরি করতে হবে। এখন সবকিছু মিলে আসলে অনেক বৃহৎ পরিকল্পনা, মূল কথা যে সাইবার বুলিংটা কিভাবে বাংলাদেশ থেকে আসলে সরানো যায় এটা নিয়ে কাজ। জি ভাইয়া, তো ভাইয়া আবারও হচ্ছে আমাদের আলোচনার বাইরের দিকে একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই, যে মনে করেন আপনার হাতে আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যে কোনো তিনটি উইশ করেন, তো সর্বপ্রথম যেই তিনটি উইশ থাকবে সেই তিনটি উইশ কি হবে? এইটা তো যদি এরকম হয় তাহলে তো আসলে উইশ যেটা করব যে ভাই আমার, আমি যতগুলো উইশ করব বা আমার যা যা লাগবে তুমি সবগুলো, এই ধরনের মানে আবোল তাবোল উইশই আসলে করা হবে। আর এই ধরনের মুভমেন্ট অনেক সময় চলে আসে, যে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো একজন মানুষ আপনাকে সুযোগ দিতে চাচ্ছে, তো তখন যেটা করা, আমি তো এখন একটা জিনিস করতে পারি, আমি এটা আসলে আলাদিনের চেয়ার না, আমি প্ল্যান করতেছিলাম যে কিছু কিছু সময় হয় কি যে যারা সাইবার বুলিং করে বা সাইবার ক্রাইম করে, তো ওদেরকে আসলে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। দেখা যাচ্ছে ওরা এত পরিমাণে এক্সপার্ট যে পুলিশও তাদের আসলে কোনো মানে তাদেরকে কোনোভাবে ট্র্যাক করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে যদি কোনো জিন টিন আমার পোষা থাকতো তাহলে তো আমি জিনের মাধ্যমে ই করতে পারতাম। তো আলাদিনের চেরাক যদি এরকম পাই, তো দেখা যাচ্ছে যে একটা জিন টাইপের বা এমন কোন ব্যক্তি আমি তার কাছে চাইতাম, হ্যাঁ যে আসলে আমাকে অনেক এই ধরনের হেল্প করতে পারবে। আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাইয়ার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু আমাদের যুব সমাজের কল্যাণ এবং উন্নয়ন, তার এরূপ চিন্তাধারাকে আসলে আমরা অনেক 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 সাধুবাদ জানাই। তো ভাইয়া, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা আমাদের প্লেক্সাস ফর ইউথ সম্পর্কে আপনার ধারণা, আপনার মতামত সম্পর্কে জানতে চাই। আমরাও ইউথদেরকে নিয়েই কাজ করছি, যতটুকু পারছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ইউথদের পাশে থেকে চলেছি। তো ভাইয়া, আপনি যদি সেই সম্পর্কে আমাদের একটু বলতেন। আমি যেটা বলতে চাই, এটা আসলে খুব একটা উদ্যোগ যে ইউথদের ক্রিয়েটিভিটি আসলে প্রমোট করার জন্য কাজ করা, বা তাদেরকে আসলে অপরচুনিটি করার জন্য একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা, এবং এখন যে কম্পিটিশনটা চলছে সবাই আসলে তাদের বেস্ট ফটোগ্রাফি বলেন বা সবকিছু শেয়ার করতেছে, সো এই উদ্যোগটা আসলে এগিয়ে নিতে হবে। আর সবাই যে অনেকেই বলে যে ভাই আমি আপনার মতো হতে চাই, হতে চাই, বা আমি যখন কাজ শুরু করেছিলাম সবাই বলে যে সাদা তুমি এত ভিডিও এডিটিং পারো, এত কিছু পারো, ইউটিউব চ্যানেল খুললে তো তোমার অনেক সাবস্ক্রাইবার হবে, তুমি অনেক অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাবে, ইউটিউবে সিলভার গোল্ডেন, কিন্তু আসলে সবার সব জায়গা থেকে অ্যাওয়ার্ড পাওয়ার দরকার নাই। আজকে আমি যদি ইউটিউবার হইতাম তাহলে তো আমি ফিস প্রাইসটা পাইতাম না, আমি তো কন্টেন্ট বানাইতাম। সো সবার জিনিস গোলটা আলাদা আলাদা, আজকে আপনার যেরকম একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন ঠিক তেমনি ভাবে এখন যারা যারা লাইভে দেখতেছেন তাদেরকেও আমি আহ্বান জানাবো যে আপনার জায়গা থেকে আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনি যদি মানে পারেন কোনো একটা অর্গানাইজেশন করেন, অথবা যদি না পারেন আপনার যে মানে দক্ষতা আছে সেইটা কিভাবে এই ধরনের অর্গানাইজেশন কে উপহার দেওয়া যায় বা অর্গানাইজেশন কে অর্গানাইজেশনের সাথে ট্যাগ করা যায় সেটা ভাবেন সবাই, এবং শুভকামনা থাকলো আপনাদের জন্য। আর আপনাদের স্পন্সর যে আছে সন্ধ্যা ঘরের কাবাব না এরকম কিছু, সো সম্ভব হইলে একটু কাবাব টাবাব পাঠাই দেন। জি জি ভাইয়া, অবশ্যই। আর ভাইয়া, আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টেক্সাস সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে আপনি এত ব্যস্ত সময়ের মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমরা প্লেক্সাস ফর ইউথ এর মানুষজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই।
সুপ্রিয় সুধী মণ্ডলী, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আজকে সম্পূর্ণ লাইভ সেশন জুড়ে ছিলেন বাংলাদেশের বর্তমানে তরুণ জনসমাজের সবচেয়ে বড় আইডল সাদাত রহমান ভাইয়া। আমরা তার অনুপ্রাণিত হব, তার আদর্শকে মেনে চলবো, সোনার বাংলা গঠনে এগিয়ে চলবো, সেই আশাই ব্যক্ত করছি। এই প্যান্ডামিক সিচুয়েশনে সকলেই সচেতনতা মেনে চলুন, নিজে সচেতন থাকুন এবং আপনার পরিবারকে সচেতন রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সময় স্বল্পতার জন্য আমাদের এই জমজমাট সেশনটিকে এখানেই বিদায় জানাতে হচ্ছে, কিন্তু প্লেগাস ফর ইউথ থেকে আমরা আবারও হাজির হব একটি নতুন ওয়ার্কশপে একজন নতুন অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।